ক্লাস দিয়ে টোটাল প্রোগ্রাম করে সেটাকে তোদেরকে একদম সেভ করে কি করে রান করে সেটা দেখাচ্ছি। তা প্রথমে আমরা যেটা করব, স্টার্ট থেকে গিয়ে অল প্রোগ্রামস করে তারপরে সি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0 এখানে গিয়ে ক্লিক করবি। ক্লিক করার পরে ভিজুয়াল সি প্লাস প্লাস এটাকে গিয়ে ক্লিক করবি। ক্লিক করলে এখানে রান বলে একটা অপশান আসবে, রানে গিয়ে ক্লিক করবি। রানে গিয়ে ক্লিক করার পরে এটা ক্লোজ করার পরে এখান থেকে নিউ করবি। এখান থেকে ফাইল মেনু থেকে নিউ, নিউ করার পরে এখানে ফাইলস ট্যাবকে চয়েস করবি, করে এখানে সি প্লাস প্লাস সোর্স ফাইল। এখানে আমি ডি ড্রাইভটাকে চয়েস করে নিচ্ছি কাজের সুবিধার জন্য, ডি ড্রাইভটাকে নিয়ে নিলাম। ডি ড্রাইভ নিয়ে ওকে করে দিলাম, তার মানে আমি ডি ড্রাইভে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে এখানে ক্লাসের নাম দিচ্ছি, ক্লাস ওয়ান। ক্লাস ওয়ান দিলেই ডট সিপিপি দেওয়ার দরকার নেই, কারণ অটোমেটিক সি প্লাস প্লাস এক্সটেনশন হয়ে যাবে। এবার এখানে প্রোগ্রাম লিখব, এখানে লিখছি হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ডট এইচ। এইবার আমরা ক্লাস তৈরি করব, এখানে লিখবি ক্লাস ধর সিআইটি, এটা নাম দিলাম, মানে সিআইটি নামে একটা ভ্যারিয়েবল তৈরি হবে। এইবার এই ক্লাসের মধ্যে দু ধরনের, ক্লাসকে সবসময় সেমিকোলন দিয়ে ক্লোজ করা হয়। ক্লাসের মধ্যে দুটো ভ্যারিয়েবল ধরব, একটা প্রাইভেট ক্লাস একটা পাবলিক ক্লাস। প্রাইভেটলি ক্লোন দিয়ে এখানে লিখব ইন্ট এক্স কমা ওয়াই, দুটো ভ্যারিয়েবল ধরলাম, এই দুটোকে সিকিউরিটি দেব। দেওয়ার পরে পাবলিক পাবলিক লিখে এখানে দেব আমরা, একটা নাম দিলাম ইনপুট ফাংশন, আরেকটা নাম দিলাম আমরা আউটপুট ফাংশন। কেন করবো এটা আমি বুঝিয়ে দেবো থিওরিটিক্যালি, আগে আমি জিনিসটা নামানোর চেষ্টা করছি। একটা ক্লাস তৈরি হলো, মানে একটা রুম বানালাম, সিআইটি নামে একটা রুম বানালাম। এইবার তার ইনপুটের কাজটা লিখছি, ইনপুটের কাজ যদি লিখবি এখানে এভাবে লিখবি, সিআইটি ক্লাসের অংশ সিআইটি এ, এটা বলে স্কোপ, দুটো কোলন দিলে স্কোপ বলা হয়। দিয়ে এবার এখানটা লিখবি যে সিআইটি এর ইনপুটের কাজ লিখছি, দেওয়ার পরে এখানে এন্টার দিবি। দিয়ে এখানটায় এবার লিখবো আমরা ইনপুট সি আউট দিয়ে অ্যাকসেপ্ট ফার্স্ট নাম্বার, লিখে দিলাম অ্যাকসেপ্ট ফার্স্ট নাম্বার, লিখে ডবল কোট শেষ সেমিকোলন। সি ইন দিয়ে দিলাম উল্টো সাইন, দিয়ে এটাকে দিলাম আমরা এক্স। ঠিক সেম ওয়েতে আরেকটা অ্যাকসেপ্ট সেকেন্ড নাম্বার, ডবল কোট শেষ সেমিকোলন, সি ইন দিয়ে বি। এটা ভুলবার একটা জিনিস আছে, সি ইন দিয়ে বি সেমিকোলন, তার মানে আমরা এটা ইনপুটের কাজটা লিখলাম। এবার আউটপুট সিআইটিএরই মেম্বার, সিআইটিএ দিয়ে কোলন আউটপুট, ফাংশন এর কাজটা লিখছি সেকেন্ড ব্র্যাকেট। সি ইন দিয়ে লিখব সি আউট, সরি সি আউট দিয়ে ফার্স্ট ভ্যালু ইজ,
আবার ফার্স্ট ভ্যালু কোথায় আছে, এক্সে আছে, এন্ড লাইন করে দিলাম। ENDL একটা হলো, আবার সি আউট দিয়ে সেকেন্ড ভ্যালু দিলাম। একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ ভিডিওর টাইমিং থাকে তো। সেকেন্ড নাম্বার বোঝাবো তো আমি পরে, তোরা একজন চেয়েছিলি যে স্যার পুরো রানটা একবার দেখিয়ে দিন। সেকেন্ড ভ্যালু ইজ কোথায় আছে, এটা বিতে, এই ওয়াইতে, তারপরে ENDL। সেমিকলন করে ব্র্যাকেট শেষ। হ্যাঁ এখানে এক্স ওয়াই আছে, ওয়াই যাচ্ছি বলে বস ওয়াই। এইবার এখানটা দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ফ্রন্ট অফিসের মেশিনটা হবে না, ওই জন্য এটা এখানে করবো। এইবারে ভয়েড মেন অ্যাকচুয়ালি এখান থেকে প্রোগ্রামটা চালু হয়। ভয়েড মেন করে এখানে আমরা এই যে ভয়েড মেনের মধ্যে এইবার লিখব। প্রথমে আমরা কাকে চালু করছি না এখানে যদি দেখি, এই যে তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, যে পরপর আমি একটু উপরে নিয়ে যাচ্ছি। এইবার এখানটাতে গিয়ে তৈরি করবো আমরা CITA টাইপের একটা ভ্যারিয়েবল হচ্ছে এ, তারপর দেবো এ ডট গেট ডাটা, না এ গেট ডাটা না তো এ ডট ইনপুট ফাংশন, তারপরে দেবো আমরা এ ডট আউটপুট ফাংশন সেমিকোলন। অ্যাকচুয়ালি মেন থেকে প্রোগ্রামটা এক্সিকিউট করতে থাকে, মানে প্রথমে আমার এতে আসবে, ভয়েড মেন দিলাম এখানে CITA এ, মানে যখন পাবে তখন CITA কোনো ক্লাস নেম আছে নাকি দেখবে, তখন দেখলো হ্যাঁ এই যে CITA নামে একটা ক্লাসের নাম আছে, তখন এই কাজটা এক্সিকিউট করবে। তারপরে গিয়ে যখন দেখবে যে এই এ ডট ইনপুট লেখা আছে, তাহলে ইনপুট ফাংশনের কাজ কী দেখে নিল, এ মানে CITA এর কাজ কী দেখলো, এ ডট আউটপুট তার কাজ কী দেখলো, ইনপুটে কাজ করলো আউটপুটে কাজ করলো, এটা জানবে। তাই এটা আমি পরে তোকে বোঝাচ্ছি, আগে এটা লিখে নিলাম আমি। লিখে নেওয়ার পরে এটাকে সেভ করতে হবে ফাইল থেকে, সেভ প্রজেক্ট, সেভ ফাইল থেকে সেভ। এইবার এটাকে কম্পাইল করবে, বিল্ডের আন্ডার থেকে গিয়ে কম্পাইল, কম্পাইল করলে এটা আসবে ইয়েস রান প্রোগ্রাম করলে তুমি এখানে দেখবে সেটা এরর দিচ্ছে, এটা না এরর কী হয়েছে, জিরো এরর জিরো ওয়ার্নিং, তার মানে এটা কম্পিউটারে হয়ে গেল, তার মানে এইটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়ে গেল। এইবার এটাকে রান করব, বিল থেকে কম্পাইল করলাম, কিন্তু ফার্স্টে কম্পাইল করলে এখানে এরর বা ওয়ার্নিংটা দিয়ে দেবে, জিরো এরর জিরো ওয়ার্নিং যখন হয়ে যাবে তখন তুমি বিল থেকে এক্সিকিউট করো এই, তারপরে ইয়েস, তারপরে আবার রান করলে তোমার সামনে এই স্ক্রিনটা আসবে, আবার রান, দশের স্ক্রিন চলে এসেছে। ইন অ্যাকসেপ্ট ফার্স্ট নাম্বার, এখানে দিলাম দশ, এখানে দিলাম তিন, অটোমেটিক এই ১৩ রেজাল্ট দেখাচ্ছে, দশ আর তিনকে দেখাচ্ছে, যোগ নাই, বোঝাতে পারলাম। আবার যদি দিই, আবার বিল করবে, যতবার রেক্টিফিকেশন হবে কম্পাইল করতে হবে, তা এখন আর রেক্টিফিকেশন তো হয়নি, যেন কম্পাইল না করে এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পরে এখান থেকে রান প্রোগ্রাম করে দেবে, করলে এই যে চলে আসলো, এখানে দিলাম তিন, এখানে দিলাম সাত, তাহলে তিন এবং সাতকে দেখালো। প্রশ্ন উঠছে স্যার এটা দেখে আমার লাভটা কী হচ্ছে, কেন আমি দেখব, কারণ হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এই দুটো ভ্যারিয়েবলকে CITA এর আন্ডারে ফেলে দিয়েছি, তাহলে কী হচ্ছে সিকিউরিটি লেভেল দিয়ে দিয়েছি প্রাইভেট, এখানে আমরা অন্য কেউ যদি চিন্তাও করে এর মধ্যে ঢুকতে পারবে না, কারণ এক্স ওয়াইয়ের মধ্যে ভ্যালু কন্ট্রোল করবে ইনপুট, এক্স ওয়াইয়ের ভ্যালু দেখানোর জন্য আউটপুট, দুটো করা হয়েছে। তা এইভাবে আমাকে টোটাল ম্যাটারটা দেখতে হবে। তা এইভাবে যখন আমরা কোনো কাজ করব সেটাকে বলছি ক্লাসের কাজ। ক্লাস সম্পর্কে আজকে আমাকে বোঝাতে হবে ডিটেলসে, এটা অনেক ব্যাপার আছে বোঝার, ঠিক আছে। তার মানে আমি যে তোমরা যেটা চেয়েছিলে যে স্যার একবার রান করে দেখান
সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, বিল থেকে কম্পাইল করবে, রান করবে, আবার দেখিয়ে দিলাম যে জিরো এরর জিরো ওয়ার্নিং এসে গেলে তখন তুমি করবে কি না, বিল থেকে এক্সিকিউট করে নেবে, যতক্ষণ জিরো ওয়ার জিরো ওয়ার্নিং আসবে না আবার ইয়েস করবে, আবার রান করবে, তাহলে তোমার সামনে এটা এখানে চলে আসবে রান। এই দেখো চলে এসছে। এবার এখানে দশ আর সাত, দেখো দুটো ভ্যালু নিয়েছি। এইটা নিচ্ছে যেটা সেটা হচ্ছে সিআইটি এ ইনপুট নিচ্ছে, আর যখন দেখাচ্ছে সেটা সিআইটি আউটপুট দেখাচ্ছে। এই রান করে দেখিয়ে দিলাম স্টপ।